ये समय आज दान भाग्यपाई एवं मंडली निम्त आम प्रार्थना उत्सर्ग करवा मंडल करी आम मध्य भाई सौम्य रंजन पट्टनायक जे कि कटक उद्योग समिति संपादक अच्छा से आसवे एवं समस्त विषय निम्ते प्रार्थना उत्सर्ग करेंगे। आसतु आम प्रार्थना मध्यम जावा धन्यवाद 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 प्रभु तुम्हें कितने सुंदर सुजोग दल हो प्रभु गोटे सप्ताह कुशल कटाई विश्राम बार प्रभु तुम्हारी चरण तले बस तुम्हारी सेवा उपासना करवा निम्ते तुम्हारी दास दासी ग्रहण में हम प्रभु सुंदर सुजोग देखकर तुम महान को धन्यवाद दौ प्रभु केतज प्रभु ये दिन टी देखापी इच्छा करते हाँ प्रभु से सुजोग पाई ना आम अजोग्य पापी हेले हाँ प्रभु तुम्हें आशीर्वाद उपर आशीर्वाद कर आसीपाई तो महान को धन्यवाद दौ प्रभु आमर कौन सुग्यता ना हाँ प्रभु हाँ प्रभु ये विशेषकर प्रार्थना कै हाँ प्रभु आम अपना हृदय मध्य तुम्हारी वाक्य को संचय कर रखा दया कर हाँ प्रभु तुम्हें ऊर्धर से बल शक्ति साहय प्रदान कर जोद्वारा कि हाँ प्रभु आगामी दिन मानक भयंकर दिन आसवाक जाऊँ हाँ प्रभु एपर दिन आसूँ हाँ प्रभु जो दिन में कि आम बाइबल पढ़ापी सुजोग पाइबुना मात्र आपड़ा हृदय मध्य संचय कर रखा से ही वाक्य को जपरी से ही समय उपयोग कर दया कर हाँ प्रभु हाँ प्रभु ये मंडल को तुम्हें आशीर्वाद कर मंडल जिते कि हाँ प्रभु सभ्य सभ्य अच्छा तुम्हें समस्त को आशीर्वाद कर हाँ प्रभु ये जो दान जो जो घर आसी हाँ प्रभु तुम्हें से समस्त घर को हाँ प्रभु भाभी चापे उछुड़ा पूर्ण कर कहार जबकि कौन स्तर असुविधा न रोए तो मत तुम्हें दया कर हाँ प्रभु हाँ प्रभु आज वाक्य निम्त हाँ प्रभु तुम्हें जो दास को मनोनीत करमें मुख मध्य कथा कह से वाक्य जबकि समस्त निम्ते उपयोगी सब्यस्त करें तुम्हें दया कर जो से बन समस्त तुम्हें आशीर्वाद कर हाँ प्रभु आजिका दिन में जो जो स्थान उपासना कार्य होमें से स्थान में उपस्थित हो समस्त को भल रूप आशीर्वाद कर कई जन तुम आशीर्वाद होती मत तुम दया करते छोटे प्रार्थना तुम नाम मांगुच जो परमेश्वर निकट को आम आसीचू
मन रखी जा प्रभु धन्यवाद हुए
সত্যরে পরমেশ্বর আমাদের মহান করেছে। প্রত্যেকটি মুহূর্ত আমাদের জীবনে সে কার্য করে আসুছে, প্রত্যেকটি সময় সে আমাদের তাঁর সুরক্ষা মধ্যে রাখিছে। প্রভু যীশু যদি আমাদের সুরক্ষা দেই নথান্তে, হয়তো দুই বর্ষ তলে যে মহামারী আসছিল, ভয়ঙ্কর পরমেশ্বরের দণ্ড পৃথিবী মধ্যকে আসছিল, হয়তো আমি তাহলে নিশ্চিত ভাবে চলে যাই। ক্ষেত বাঁধবে সবকিছু তাহলে সেই হস্তরে আমি পড়িথিবা হেতু তাঁকর আমি সুরক্ষা পাওছু, নিরাপদা পাওছু, আশীর্বাদ পাওছু, মঙ্গল অনুগ্রহ দান পাওছু, সুস্থতা পাওছু, সবকিছি কেবল হি তাঁকরি হস্তর আর সুরক্ষা মাধ্যম। এণু আজির মোর আলোচ্য বিষয় কোন হে যে শাস্ত্রাংশ আমি পড়ি কোন হে আস আমি মানে সদা প্রভু নিকটকু ফেরি যাও। আলোচ্য বিষয় সে আমাকে উঠে ফেরি সাল সে আমাকে উঠাই দে, কারণ কাহিকি সে উঠাইবে যেহেতু সে নিজে কোন করছে উঠি অছে প্রেজ দল, সে নিজে উঠি থিবার আজ আমমানকু সে আহ্বান দিয়ন্তি, সে বাক্য দিয়ন্তি যে সে আমাকে কোন করিবে উঠাই। তবে চিন্তা করন্তু আজ আমরা কেউ স্থান আছি, আমি আজ পড়ি যাইছু নচেত নির্ধারিত আছি, পড়ি যাইলে উঠা যায়, শোলে আজ আমরা সেই অবস্থার নাম তো পড়ি যাই না তো না শই পড়ছ পরমেশ্বর বাক্য আজ সমস্ত মো মধ্যে, কারণ এফিসিও তার পাঁচ পর্ব আও যদি চৌদ পর্ব দেখা যায় সে চ্যানেলে এপরি লেখা যায় হে পৃথিবী তো তুমি যাব, অর্থাৎ নিশ্চিত ভাবে আমি শই করেছ, এভাবে নিদ্রাক শইছু যেতে বাক্য শুনিলে মধ্যে পরমেশ্বরের অব শুনিলে মধ্যে পরমেশ্বরের আহ্বান শুনিলে মধ্যে আমি নিদ্রা ভাবে, কিন্তু পরমেশ্বর উঠাই চাহে সে চারিদিন ভরা লাজার দৌড়া কাহিকি প্রেসল পরমেশ্বর উঠাইবে, সে বিধবার পকেইলে যাওথিব সে পুত্র সদৃশ্য আমার জীবন হয়েছে মধ্যে পরমেশ্বর আমাকে উঠাইবে, কিন্তু তাঁর অবশ্যই আমার আবশ্যকতা আছে। যে পর্যন্ত পরমেশ্বরের রব আমার কানে পড়িনি সে পর্যন্ত কেবে বি আমার নিদ্রা উঠি পারি না, চাহে আমার জীবন যেতে আমি পরিমার্জিত করু যেতে আমি ধৌত করু, কারণ পরমেশ্বর বাক্য লেখা যায় যেতে তুমি সাবুন লগাও তোমার পাপ আমার সম্পর্কে চিন্তিত হয়ে রয়েছে, নিজকে বন্ধাইবা নিজকে উঠাইবা আশীর্বাদ পরমেশ্বরের ঠারু রয়েছে, যে পর্যন্ত আমি উঠি না হো কেবে বি আমার আশীর্বাদ প্রাপ্ত হয়ে পারি, কারণ প্রভু কহিলে হে নিদ্রিত জাগ খ্রিস্ট তোমাকে কোন করিবে আলোক প্রদান করিবে, এবে বি সেই অন্ধকার আমার জীবনের রয়েছে, সে আলোক এ পর্যন্ত আমার মধ্যকু আসিনি যাহা কি অন্য মানে তাহলে দেখি পারিবে, কাহিঁকি কোন কেউ কারণ রহিযাচ্ছে, এতে বাক্য আমি শুনুছু এতে প্রভুঙ্কর নিকটবর্তী হচ্ছু প্রশংসা করছু ধন্যবাদ করছু
সবকিছু করছু কিন্তু আজ আমার আলোক লোক কাহিনী দেখি পাবে না কোন প্রভু তো আমাকে উঠেই সারিছ নিশ্চিত ভাবে উঠেই সারিছ উঠেছ না নাই আপনার উঠেছেন্তি প্রেজ দ লর্ড যোহন আও সরি তার মাথিউ 27 পর্ব তার 42 আর 43 পদরে যেতেবেলে গোটে ঘটনা ঘটিছে প্রভু যীশু খ্রিস্ট সে ক্রুশ উপরে আপনা প্রাণ দান কলে বা সে সেই স্থানে মৃত্যু ভোগিলে লেখা যায় কবর সব কোণ হলা উন্মুক্ত পড়ি দিন দিন যে পাউছন্তি 42 43 যোহন কে মাথিউ হ্যাঁ সামনে মানে রক্ষা গলা নিজকে রক্ষা করি পারো না নি সে প্র সে পর ইসরায়েল রাজা মাথিউ সত মাথিউ 42 43 27 র 42 43 সে অন্য মানে রক্ষা করলা নিজকে রক্ষা করি পারো না নি সে পর ইসরায়েল রাজা সে এই পড়ি যিশুঙ্কর মৃত্যুরে কবর উন্মুক্ত যিশুঙ্কর মৃত্যু যেতবে হয়ে সারিছি অলরেডি কবর কোণ হয়েছি মুক্ত হয়েছি সেতবে সেই মুক্ত লোক মানে বাহারি না নাই সে স্থান কোণ পড়া ভালরে মতো টিকে পড়ি কুহ যেত বাইবেল পড়ুন ভালরে পড়ুন ধ্যান সহকারে পড়ুন পুরি তাহাকে উত্থান উত্তরে হ্যাঁ সেখানে সমাধি বাহারি হ্যাঁ পুণ্য নগরীরে প্রবেশ কলে হ্যাঁ অনেকঙ্কু দর্শন কলে কোণ বুঝিলে কবর ফাটি গলা সাধু মানে উঠি গলে ঠিক ঠিক বালক ঠিক সমাধি ফাটিলা সাধু মানে উঠি গলে তাহলে যীশুঙ্কর পুনরুত্থান প্রথম পুনরুত্থান তো যীশু খ্রিস্ট ভুলে গেলে কোণ প্রভু যীশু খ্রিস্টর পুনরুত্থান তো সে প্রথমে পুনরুত্থিত করছেন না যদি সাধু মানে প্রথমে উঠি গলে তবে কাহার আগে উঠিলা যীশু তো মলে যীশু মলে কবর ফাটিলা সাধু মানে উঠিলে লেখা আছে ভাল
সেই কবর ভিতর অছু না পর্দা কু বাহিছু না আমার লোকমানকর নিকটরে আমার আলোককে আমি দেখাউছু সেমানে পুণ্য নগরীতে প্রবেশ কলে আও অনেকঙ্কু দর্শন কলে প্রেজ দ লর্ড কাহি আজি আমার সে সাক্ষ্য কাহি আজি আমার সে আলোক কাহি আজি আমার সে পরিচয় যে মো মূর্তি উঠিছি প্রভু মতে উঠাইছন্তি হালেলুয়া কাহি এইটা প্রকৃত ভাবে আমার জীবন রহিব আবশ্যক আছে যে পর্যন্ত পুনরুত্থান শক্তি কো আমি অনুভব করি সে পর্যন্ত কেবে বি আমি জীবিত হতে পারি সে পর্যন্ত প্রভু প্রকাশিত বাক্য তিন পর্ব কহিলে তুমি নামকু মাত্র জীবিত কিন্তু প্রকৃতরে মৃত অট আমি নামকু জীবিত নামকু খ্রিস্টিয়ান কিন্তু আমার কার্য কলাপ আচার ব্যবহার সব কিছু মৃত রোগ সদৃশ প্রভু আমার উঠেছ এই কথা আমার বিশ্বাস করা সে উঠাইবে পুনর্বার উঠাইবে তাঁর সে শক্তি রয়েছে মাঝে আপনার কহিবি কেউ মানুষ সে উঠায় প্রথম সামুয়েল তার দুই পর্ব আট পর্ব প্রথম সামুয়েল তার দুই পর্ব আট পর্ব যে পাউচন পর্ব সে কুলিন মানব সঙ্গে বসাইবা পাই গৌরব সিংহাসন অধিকার করিবা পাই ধুলিরু দিন হনকু উঠান্তি প্রেজ দল বাসতি সেতে কাহা উঠান্তি পরমেশ্বর দিন হনকু ধুলিরু উঠান্তি কাহেকি না কুলিন মান সঙ্গে বসাইবা পাই গৌরব সিংহাসন অধিকার তবে প্রশ্ন রয়েছে দিনহীন কোণ আমি না কেউমানে দিনহীন কাহকু দিনহীন বলে আমি কৌছু কেউমানে মতো আপন মানে না অছ বুঝিপার যা কৌছি কেউমানে তাহলে দিনহীন লুক তার ছ পর্ব কোড়িয়ে পদ টিকে পড়ব লুক ছ কোড়ি সে সময়ে সে আপনা শিষ্য মানক প্রতি হ্যাঁ দৃষ্টিপাত করে কহিলে কেউ সময়ে সে সময়ে সে আপনা শিষ্য মানক প্রতি দৃষ্টিপাত করে কহিলে দিন রাতে তুমি মানে বাস কোমানে তালে যো মানে যিশুঙ্কর শিষ্য যো মানে যিশুঙ্ক পাই সর্বকিছি পরিত্যাগ করিছন্তি যো মানে যিশুঙ্ক পাই কষ্ট দুঃখ সহ্য করিছন্তি যো মানে যিশুঙ্ক পাই নিজকু সম্পূর্ণ পৃথক করিছন্তি যো মানে যিশুঙ্ক পাই আপনা পিতা মাতা সর্ব সম্পদ ছাড়ি যিশুঙ্ক পছরে চালি আসিছন্তি হালেলুয়া সেই মানে দিন সবু কিছু আজ আমার অছি সবুকে আমি জাবুড়ি ধরিছু সেইথেরে বি কউছু আমি যিশুঙ্কর নাই দেখো আমি এ পৃথিবী জানু আমি যিশুঙ্কর সবুকে জাবুড়ি ধরিছু হ্যাঁ ছাড়িবাকু ইচ্ছা নাই কিন্তু তথাপি আমি কউছু এ পৃথিবী জানু আমি যিশুঙ্কর যো মানে দুইটা নারে গড় দিয়ন্তি দিনহীন যে সেমানে যো মানে প্রভুঙ্ক নিমন্তে আপনাকু সম্পূর্ণ ভাবরে পুত্র করিছেন প্রেইজ দ লর্ড গোটিয়ে ডাকরারে সেদিন জাকুবর জোহন জাকুব কোন কলে আপনা পিতাঙ্কু ডঙ্গারে ছাড়ি দেলে বেউসাকু ছাড়ি দেলে জালকু ছাড়ি দেলে যিশুঙ্ক পছরে কিত্তে আহ্বান পরমেশ্বর আমানকু দেলেনি কিত্তে রোগ তাঙ্ক র আম কর্ণরে পড়িলানি কিত্তে ডাক আমি শুনিলুনু কাহি আজি আমানকু সে নিকলা ভঙ্গ হেউ কি আমি ঠিক হব ঠিক আমার জীব ইত্তি বাক্য আমি শুনুছ নিজের পরিবর্তন নাই ছাড়িবাক ইচ্ছা নাই উঠিবাক ইচ্ছা নাই কেমিতি আমি খ্রিস্টঙ্কর আলোক প্রাপ্ত হব কেমিতি প্রভু তো কহিলে
तुमने निद्रा जागर जागृत हो निद्रा उठ आम तुमको आलोक प्रदान करवा तुम्हें से मध्य बाहरी आस आम तुम पिता हवा तुम्हें सतान हव ए सब ईश्वर प्रतिज्ञा सुनिले आज आम जीवन पर किंतु प्रभु प्रतिज्ञा कर उठाए से दिन हम उठाए जो मैंने जीशु आप समस्त परित्याग कर पूरी लिखा जाए कौन कौर उठे कौर उठे कहीं दिन हम कौन धूल पड़ जाए कौन पाई धूल उठे तार कारण कारण परमेश्वर आम परमेश्वर एत आश्चर्य परमेश्वर मनुष्य निर्माण कौ थे से कले धूली को आपण मैंने थोड़े एकाठी करूँ निजे प्राक्टिकाल ताले ईश्वर परिचय आपण मैंने प्राक्टिकाल भाव में थोड़े धूली को एकाठी करी पानी दे चकटतु से टेड़ा बांधुची ना काद कौन हम टेड़ा बांधि धूली मुंडा करें कहीं जो मुंडा जो नाला तेज मनुष्य निर्माण से कमी कले गोटे कुंभकार को डाकतु गोटे मटर निर्माणकारी मूर्ति निर्माणकारी लोक को डाक कह धूल ने तु गोटे मूर्ति निर्माण कर देखा कर धूली द्वारा मनुष्य को निर्माण कले से धूली द्वारा मिसर मध्य एक दंड साधन कले कौ दंड मिसर मध्य धूली गोटे दंड से करते कौ दंड जिते मूसा हारण को पठाइले से परमेश्वर जो दंड मिसर में घटेले से दंड मध्य गोटे धूली रु परमेश्वर सृष्टि कर जहाँकि मंत्रज्ञ मान चाहिए करें से शेषर यही विषय सम्मत है परमेश्वर अंगुकृत हाले लुआ परमेश्वर धूली दंड साधन कर सब भाइटाल विषय जानवर विषय परमेश्वर कहीं दिन इन को धूली उठेबे यही धूली हूँ कहार खाद्य परमेश्वर सर्प को अभिशाप दे तुम जाप जीवन कौन कर धूली खाए किए से सर्प आज भी से धूली मान खाऊ प्रभु लोक मान खाइबा बस शैतान रूपी सर्प आज परमेश्वर लोक मान निम्ते सदा बड़े ग्रासी करने बस सिंह प्राय गर्जन करुआ सवधान परमेश्वर यपर खाद्य रु शैतान हस्त रु दिनहीन मान को कौन करेंगे रक्षा करेंगे केवल रक्षा करेंगे ना से कुलीन मान सा बसाइबे गौरव सिंहासन को कौन करेंगे अधिकार करने प्रेस द लॉर्ड यही परमेश्वर आम जी सदा बेले लोक मान जगी रही सदा बेले लोक मान चक्षु रही सदा बेले प्रोटेक्शन सांगे रही से सर्पर धूली खाद्य है परमेश्वर देवे ना जो मैंने परमेश्वर आपण को संपूर्ण पृथक कर जो मैंने आपणा को निश्व कर जगत मध्य से परमेश्वर सर्पर खाद्य उठाए द्वितीय विषय मुझे जल्दी जल्दी जाऊ गीत संहिता तार 27 पर्व 10 पद प्रथम विषय परमेश्वर दिनहीन को उठा द्वितीय से क्या उठा परित्याग कर मोर पिता माता समस्त मत परित्याग करदे कि किए उठे जगत रही तो पिता माता शत्रु पारती पिता माता आपण मान पर भूली जा पारती
किंतु आमानकर परमेश्वर जे कि जीवित परमेश्वर जे कि प्रतिज्ञार विश्वस्त परमेश्वर जे कि पवित्र आह्वान रे आमान को आह्वान करथिनि से केबे आमु छाडिबे से आम को उठाइबे आमे होय तो पड़ि जाय पा आमे तो परित्यक्त हे पाहु आमे तो आमे जीवन निश्चय हे जाय पारु किंतु परमेश्वर तांको संतान मान को कोन करिवे बेले बेले से भाई घटना आमान जीवन में घटे जाए बापा मैंने आमान को कौन करते परित्याग कर दिखती माँ कहे तू एम कलु से जन्म कला माँ आम को छाड़ी चली जाए हूँ जगत मध्य आम देखु नुहे जो माँ जन्म करई माँ कौन करें गोटे न्यूज आम देखुलू आई कौन कला आपणार झील को कौन करपा माँ मिसिकी बांधि मारी कौन कर आटाच पैक कर फोपाड़ दे केते भयंकर समय आसी पहुँचला मोर प्रिय मान प्रभु प्रतीज्ञा कर निश्चित उठाए जदि आम जदि निकट जीवन को समर्पित करोग जब आम शुणबू तेज निश्चित भाव में कबर मध्यु अटक रखी लाजर चार दिन बासी हुए तो से कबर भितर से मिसी जीवन भाभी देखु से स्थान घटना को देखु परमेश्वर कहले हे राजा तुम्हें बाहरी आस प्रभु क्या पठे लाजर को लेकिन आसपा कहले केवल कबर मुहर कौन कर पथरटा बचे से रोग सी शुणा शेष मोर मुर्दार मान को कौन करते शब मान गुड़े 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 रखुले केमिति से खोलिला केमिति से बाहर केबे चिंता कर ध्यान सहकार चिंता कर सी बाहर आसला पर जीशु कहले यहाँ कौन बंधन जेपर्त आम कबर मध्य बाहर से पर्यटन परमेश्वर मान बंधन को केवे खोलें वाक्य शुणु से पर्यंत विश्वास आम अंतर के कहब जात हो पारना आम विश्वास तो शुणीद कि परमेश्वर कौन करती विश्वास को हृदय जात करदय जन्म कर जो मान विश्वास हृदय मध्य जात से मैंने मरीगले के प्रभु को अस्वीकार करे से भाई भाव में परमेश्वर आज आम प्रतिज्ञा कर पिता माता तुम संपर्क जेको बंधु बांधव आत्मीय स्वजन तुमको परित्याग कले मुझे उठेबी हाल तृतीय विषय गीत संहिता तार 145 पद 14 पद समस्त लोक मान करती प्रथम क्या उठा प्रथम क्या उठा दिन द्वितीय जो मैंने परित्यक्त निश्व से उठा तृतीय जो मैंने नई पड़ केमती नई पड़ आम तो सीधा ढड़ा प्रभु सम्मुख में आम छाती पाती ढड़ा आम भितर नई पड़वर विषय ना तो सदन दुई जन शिष्य प्रभु उठबार संवाद पाई से कौन कले दौड़े जौन पुस्तक लिखा जाए जड़े कौन कला आउ जन को पचर पकईदे से अन्य शिष्य कौन कला दौड़ा से कबर भितर देखापी किसी उठी कि स्थान लिखा जाए सी से पहुँचला आउ नई पड़ी कबर भितर को देखला कितु भितर को प्रवेश द्वितीय शिष्य जिते बड़े आसिले से दु जन यई पड़ा विषय आम कतरे ना तो आम तो पहुँची जाइ बाइबल कतरे आउ भितर प्रवेश करने
ଆମମାନଙ୍କର ସାହସ ନାହିଁ। ହାଲେଲୁୟା ହାଲେଲୁୟା। ଅନ୍ୟକୁ କହିବା ପାଇଁ ଆମେ ଖ୍ରୀଷ୍ଟିଆନ ହେଇନୁ, କେବଳ ନିଜକୁ ସନ୍ତୁଷ୍ଟ କରିବା ପାଇଁ ଖ୍ରୀଷ୍ଟିଆନ ହେଇଛୁ। ଅନ୍ୟକୁ କହିଲେ ମାଡ଼ ହବ, ଗାଳି ହବ, କ'ଣ ଠିକ ନା ନାହିଁ? ନିଜକୁ ଦେଖେଇଲେ ସେମାନେ କ'ଣ ଭାବିବେ? ପ୍ରାର୍ଥନା କରିଦେଲେ ସେମାନେ କ'ଣ ଭାବିବେ? କେବଳ ନିଜକୁ ସନ୍ତୁଷ୍ଟ କରିବା ପାଇଁ ଖ୍ରୀଷ୍ଟିଆନ ହେଇଛୁ। ସାହସ ନାହିଁ ଭିତରେ ପ୍ରଶିବା ପାଇଁ। ପ୍ରେଜ୍ ଗଡ୍, ହାଲେଲୁୟା। ଆଜି ଏହି ସାହସକୁ ପରମେଶ୍ୱର ଚାହାନ୍ତି, ଏହି ସାହସକୁ ଭାଙ୍ଗି ଉଠେଇବା ପାଇଁ ତୁମମାନଙ୍କୁ ଚାହାନ୍ତି। ଦ୍ୱିତୀୟ ବିଷୟ କ'ଣ? ନଈ ପଡ଼ିବାଟା କାହାର ପରିଚୟ, କୋଉ ଗୁଣକୁ ବୁଝାଉଛି? ଆମେ ପାଳକ ଭଳି ନଈ ପଡ଼ିବାଟା ହେଉଛି ନମ୍ବରତାକୁ ବୁଝାଏ। ଯେଉଁମାନେ ନଈ ପଡ଼ିଛନ୍ତି ନିଶ୍ଚିତ ଭାବେ ପ୍ରଭୁଙ୍କ ସମ୍ମୁଖରେ ସେମାନେ ନଈଛନ୍ତି। ପ୍ରଭୁ ହାନ୍ନାଙ୍କୁ ଉଠାଇଲେ, କାରଣ ହାନ୍ନା ନଈ ଥିଲେ, ପରମେଶ୍ୱରଙ୍କ ନିକଟରେ ଆଙ୍କୁ ପାଖେ ପ୍ରାର୍ଥନା କରୁଥିଲେ। ପ୍ରଭୁ ପ୍ରଭୁ ହାନ୍ନାଙ୍କୁ ଉଠାଇଲେ। ଯେଉଁମାନେ ପରମେଶ୍ୱରଙ୍କ ନିକଟରେ ନମ୍ରତାର ବଶତାକୁ ସ୍ୱୀକାର କରନ୍ତି, ପରମେଶ୍ୱର ସେମାନଙ୍କୁ ଉଠାନ୍ତି। ଥରେ ଗୋଟେ କୁବ୍ଜା ସ୍ତ୍ରୀ ଲୋକ ଆଉ ସେ ପ୍ରଭୁଙ୍କ ନିକଟକୁ ଆସିଲା, ଆଉ ତା ପିଠିରେ କ'ଣ ହେଇଥିଲା? ଗୋଟେ କୁବ୍ଜା ହେଇଥିଲା, ଯାହାଫଳରେ ସେ ଉପରକୁ ଚାହିଁପାରୁନଥିଲା। ପ୍ରଭୁ ତାକୁ ସୁସ୍ଥ କଲେ। ସେଇ ପାପ ରୂପ ବୋଝ ହେତୁ ଆଜି ଆମମାନେ ଉପରକୁ ଉଠି ପାରୁନାହୁଁ, ଉପରକୁ ଚାହିଁପାରୁନାହୁଁ, ଆମମାନଙ୍କର ଈଶ୍ୱରଙ୍କର ଦର୍ଶନ ଆମମାନେ କରିପାରୁନାହୁଁ। କାହିଁକି? ସେଇ ପାପ ଆଜି ଆମମାନଙ୍କୁ କ'ଣ କରିଛି? ନୁଆଁ ଦେଇଛି। ସଳଖ ହେଇ ଆମେ ଠିଆ ହେଇପାରୁନୁ। ପରମେଶ୍ୱରଙ୍କ ବାକ୍ୟ ଥାଇ ମଧ୍ୟ ଆମେ ଉଠିପାରୁନାହୁଁ, ପରମେଶ୍ୱରଙ୍କ ରବ ଥାଇ ମଧ୍ୟ ଆମେ ଉଠିପାରୁନାହୁଁ, ପରମେଶ୍ୱରଙ୍କ ଆଲୋକ ଆଉ ଆମମାନଙ୍କ ଜୀବନରେ ସମସ୍ତ କିଛି ଆଶୀର୍ବାଦ ଥାଇ ମଧ୍ୟ ଆମେ ଉଠିପାରୁନାହୁଁ। ପ୍ରଥମ ବିଷୟ ଆମେ ଫେରିବୁ, ଦ୍ୱିତୀୟ ବିଷୟ ତାଙ୍କ ରବ ଆମେ ଶୁଣୁ। ତେଣୁ ପ୍ରଭୁ ଆଜି ଆମମାନଙ୍କୁ ଏହି ସୁଯୋଗ ଦିଅନ୍ତି, ଆଉ ଥରେ ଆମମାନଙ୍କୁ ଚେତାନ୍ତି, ସଦା ପ୍ରଭୁଙ୍କ ନିକଟକୁ ଆମେ ଫେରିଯିବା। ସେ ଆମକୁ ଉଠାଇବେ, ସେ ଉଠାଇଛନ୍ତି, ସେ ଉଠାଇବେ, କିନ୍ତୁ ତା ପୂର୍ବରୁ ଆମମାନଙ୍କ ଜୀବନ ପରମେଶ୍ୱରଙ୍କ ନିକଟକୁ ଫେରି ଆସିବାର ଅଛି। ସମୟ ଅତି ଅଳ୍ପ, ସୁଯୋଗର ସଦ୍ବ୍ୟବହାର, ପ୍ରଭୁଙ୍କର ବାକ୍ୟର ରବ ନିକଟକୁ ଆମମାନଙ୍କୁ ଫେରି ଆସିବାକୁ। ଲାଜାର ଯଦି ସେଦିନ ପରମେଶ୍ୱରଙ୍କର ରବ ଶୁଣିନଥିଲା, ଶୁଣିନଥାନ୍ତା, କେବେ ବି ସେ ବାହାରକୁ ବାହାରି ପାରିନଥାନ୍ତା। ମୃତ ହେଲେ ମଧ୍ୟ ପରମେଶ୍ୱରଙ୍କ ରବର ସେ ଶକ୍ତି ଅଛି, ପରମେଶ୍ୱରଙ୍କ ଡାକରାର ସେ ଶକ୍ତି ଅଛି। ସେ କହିଲେ, ଉଠ ହେ ରାଜା, ବାହାରକୁ ବାହାରି ଆସ। ଏତେ କଠିନ ହୃଦୟ ଆମମାନଙ୍କର ହେଇଯାଇଛି, ପ୍ରଭୁଙ୍କର ବାକ୍ୟ ଶୁଣି 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 କ'ଣ କହନ୍ତି? କଥାରେ ଗୋଟେ ଅଛି, କ'ଣ ଜାଲ ମାଛ ମାଡ଼ ଖାଇଥିବା ମାଛ ସେ ଆଉ କେବେ ଜାଲ କତିକୁ ଆସେ ନାହିଁ। ଆମର ପରିସ୍ଥିତି ସେଇଭଳି ହେଇଯାଇଛି। 2 ବର୍ଷ କାଳ ଆମେ କରୋନାରେ ଭୋଗିଲୁ, ସେତେବେଳେ ପରମେଶ୍ୱରଙ୍କ କଥା ମନେ ପଡ଼ିଗଲା, ଆଉ ଯେତେବେଳେ କରୋନା ଚାଲିଗଲା ପୁଣି ପରମେଶ୍ୱର ତମେ ଯେଉଁଠି ଥାଅ ସେଇଠି ଥାଅ, ଆମେ ଆମର ଯେଉଁଠି ଅଛୁ ସେଇଠି ଅଛୁ। ଉଠିବାକୁ ଆମମାନଙ୍କର ଇଚ୍ଛା ନାହିଁ। ଆଶୀର୍ବାଦ ଟିକେ ମୁଁ କହିଦେଉଛି, ପ୍ରଥମ ସେଇ ପ୍ରଥମ ସାମୁଏଲ 2:8 ଯେଉଁମାନେ ଉଠନ୍ତି ପରମେଶ୍ୱର ସେମାନଙ୍କୁ କୁଳୀନମାନଙ୍କ ସାଙ୍ଗରେ ବସାନ୍ତି, ଆଉ କ'ଣ କରନ୍ତି? ଗୌରବ ସିଂହାସନ ଅଧିକାର କରିବା ପାଇଁ ଦିଅନ୍ତି। ଏ ହେଉଛି ପରମେଶ୍ୱରଙ୍କ ଆଶୀର୍ବାଦ, କେବଳ ଉଠେଇ ଦେଇ ଛାଡ଼ିଦେବେ ତା ନୁହେଁ। ଜନ୍ମ କଲା ମାତା ବା ପିତା ସେମାନେ ପିଲାମାନଙ୍କୁ ଜନ୍ମ କରିଦିଅନ୍ତି, ପଦାରେ ଛାଡ଼ି ଦିଅନ୍ତି, ସେମାନେ ତାଙ୍କର କେମିତି ବଢ଼ନ୍ତି ସେମାନେ ଜାଣନ୍ତି ନାହିଁ, କିନ୍ତୁ ଆମମାନଙ୍କ ପରମେଶ୍ୱର ଆମମାନଙ୍କୁ ଉଠେଇବେ, ଆଉ କ'ଣ କରିବେ? କୁଳୀନମାନଙ୍କ ସାଙ୍ଗରେ ବସେଇବେ, ରାଜା ମହାରାଜାମାନଙ୍କ ସାଙ୍ଗରେ ବସେଇବେ, ଜ୍ଞାନୀ ଲୋକମାନଙ୍କ ସାଙ୍ଗରେ ବସେଇବେ, ଆଉ କ'ଣ କରିବେ? ଗୌରବର ସିଂହାସନ ଅଧିକାର କରିବା ପାଇଁ ଆମମାନଙ୍କୁ ଦେବେ। ଦ୍ୱିତୀୟ ଆଶୀର୍ବାଦ ମୁଁ ଜଲ୍ଦି ଜଲ୍ଦି କହିକି ସାରିଦେଉ। ଏଫିସିଓ ତାର 5:14 ଲେଖାଯାଏ, 5:14, ହେ ନିଦ୍ରିତ ଜାଗ, ମୃତମାନଙ୍କ ମଧ୍ୟରୁ ଉଠ, ଆଉ ଖ୍ରୀଷ୍ଟ ତୁମକୁ କ'ଣ କରିବେ? ଆଲୋକ ପ୍ରଦାନ କରିବେ। ପରମେଶ୍ୱରଙ୍କୁ ଦ୍ୱିତୀୟ ଆଶୀର୍ବାଦ ହେଉଛି ଆମମାନଙ୍କ ଜୀବନରେ ଅନ୍ଧକାର ଦୂର ହେବ, ଆଲୋକ ପରମେଶ୍ୱର ଫରିଦେବେ। ପ୍ରେଜ୍ ଦ ଲର୍ଡ।
ଆଜି ସେଇ ଆଲୋକକୁ ପରମେଶ୍ୱର ଆଉ ଜଗତ ଆଜି ଦେଖିବା ପାଇଁ ଚାହୁଁଛି। ଯୀଶୁ କହିଲେ ମୁଁ ଜଗତର ଜ୍ୟୋତି, ତୁମ୍ଭେମାନେ ମଧ୍ୟ ଜଗତର ଜ୍ୟୋତି। କାହିଁ ସେ ଜ୍ୟୋତି? ସେଇ ଅନ୍ଧକାର ଆଜି ଆମମାନଙ୍କୁ ଗ୍ରାସ କରିଛି, ଆମମାନଙ୍କର ଆଲୋକ କେହି ଦେଖିପାରୁନାହାନ୍ତି। କାହିଁକି ଦେଖିପାରୁନାହାନ୍ତି? ଯେହେତୁ ଆଜି ଆମେ ସେଇ କବର ଭିତରେ ରହିଛୁ। ଏ ପର୍ଯ୍ୟନ୍ତ ପୁନରୁତ୍ଥାନର ଶକ୍ତିକୁ ଆମେ ଅନୁଭବ କରିବୁ, ପୁନର୍ବାର ଓ ପୁନରୁତ୍ଥାନର ସେ ଶକ୍ତିକୁ ଆମେ ଗ୍ରହଣ କରିବୁ। ଯଦି ଗ୍ରହଣ କରିଥାନ୍ତୁ ନିଶ୍ଚିତ ଆମେ ଉଠିଥାନ୍ତୁ, ସେ କବର ଭିତରେ ଆମେ କେବେ ବି ରହିନଥାନ୍ତୁ। ଆମମାନଙ୍କର ସାକ୍ଷ୍ୟ, ଆମମାନଙ୍କର ବାକ୍ୟ, ଆମମାନଙ୍କର ଆଲୋକ ଆଜି ଜଗତ ଦେଖି ସାରିଥାନ୍ତା। ତୃତୀୟ ଦ୍ୱିତୀୟ କରନ୍ତି ତାର ଛଅ ପର୍ବ ଅଠର ପର୍ବ ଦ୍ୱିତୀୟ କରନ୍ତି ତାର ଛଅ ପର୍ବ ଅଠର ପର୍ବ କ'ଣ ଲେଖାଯାଏ? ସର୍ବଶକ୍ତିମାନ ପ୍ରଭୁ କହନ୍ତି। ଯଦି ଆମେ ଉଠିବୁ ସେମାନଙ୍କ ମଧ୍ୟରୁ ପୃଥକ ହେବୁ, ସେମାନଙ୍କ କବର ମଧ୍ୟରୁ ବାହାରି ଆସିବୁ, ତେବେ ପରମେଶ୍ୱର ପ୍ରତିଜ୍ଞା କରିଛନ୍ତି ଆମେ ତୁମର ପିତା ହେବା ଆଉ ତୁମେ ଆମର ପୁତ୍ର ହେବ। ଏମିତି ସେମିତି ସେ ଗ୍ରହଣ କରିବେ ନାହିଁ। ପ୍ରଭୁ ଯୀଶୁ ଆଉ ଜହନ ପୁସ୍ତକରେ କହିଲେ ଯେଉଁମାନେ ତାଙ୍କଠାରେ ବିଶ୍ୱାସ କରନ୍ତି ସେମାନେ ସମସ୍ତଙ୍କୁ ସେ ଈଶ୍ୱରଙ୍କର ସନ୍ତାନ ହେବାର ଅଧିକାର। ଖାଲି ବିଶ୍ୱାସ କରିଦେଲେ ହେବ ନାହିଁ, ତା ସାଙ୍ଗେ କର୍ମ ମଧ୍ୟ ରହିବା ଆବଶ୍ୟକତା ରହିଛି। ଯୀଶୁଙ୍କୁ ତ ସମସ୍ତେ ବିଶ୍ୱାସ କରୁଥିଲେ, ସମସ୍ତେ ଯୀଶୁଙ୍କ ପଛରେ ଚାଲୁଥିଲେ, ସମସ୍ତେ ଯୀଶୁଙ୍କର ଗୌରବ କୀର୍ତ୍ତନ କରୁଥିଲେ, କିନ୍ତୁ ଯୀଶୁ କାହାକୁ ବିଶ୍ୱାସ କରୁନଥିଲେ। କାରଣ କ'ଣ ଥିଲା ସେ? ନା ନା, କାରଣ ସେ ସମସ୍ତଙ୍କ ହୃଦୟ ଏଇଟା ହେଉଛି ଆମମାନଙ୍କର ପରମେଶ୍ୱରଙ୍କର ମହାନ କାର୍ଯ୍ୟ। ସେଇ ହୃଦୟକୁ ପରମେଶ୍ୱର ଦେଖନ୍ତି। ପ୍ରଭୁ ତୁମ ନାମର ଧନ୍ୟବାଦ କରୁଅଛୁ, ଗୌରବ କରୁଅଛୁ। ଆଜିର ପବିତ୍ର ଉପାସନାରେ ପ୍ରଭୁ ତୁମର ସତ୍ୟ ବାକ୍ୟ ଦ୍ୱାରା ଆମମାନଙ୍କୁ ଉତ୍ସାହିତ କରିଅଛୁ। ଆମମାନଙ୍କର ବ୍ୟକ୍ତିଗତ ଜୀବନରେ, ପାରିବାରିକ ଜୀବନରେ ଅନେକ ବିଷୟରେ ଆମେ ପଢ଼ିଯାଇଛୁ ପ୍ରଭୁ, ଆମେ ନିଦ୍ରିତ ଅବସ୍ଥାରେ ଅଛୁ ପ୍ରଭୁ। ଆମେ ପ୍ରତ୍ୟେକଙ୍କ ପାଇଁ ଉଠିବାର ଆବଶ୍ୟକତା ଅଛି ପ୍ରଭୁ, ଆମେ ନିଜ ଠାରୁ ଉଠିପାରୁନାହୁଁ ପ୍ରଭୁ। ପ୍ରଭୁ ଆମମାନଙ୍କୁ ତୁମେ ଉଠାଇବା ପାଇଁ ଆମେ ତୁମ ନିକଟରେ ପ୍ରାର୍ଥନା କରୁଅଛୁ ପ୍ରଭୁ। ଆମେ ପ୍ରତ୍ୟେକଙ୍କ ପ୍ରଭୁ ତୁମେ ଉଠା, ଏ ଶିଥିଳ ଶୀତ ଜୀବନରୁ ଆମମାନଙ୍କୁ ଉଠାଅ ପ୍ରଭୁ। ଆମେ ଆହୁରି ପ୍ରଭୁ ତୁମ ନିମନ୍ତେ ଉଦ୍ଦୀପିତ ହେବୁ, ଆହୁରି ପ୍ରଭୁ ତୁମ ନିମନ୍ତେ
ଠିଆ ହେବାକୁ ପାରିବୁ। ପ୍ରଭୁ ଆମେ ମଣ୍ଡଳୀକୁ ଆଶୀର୍ବାଦ କର, ମଣ୍ଡଳୀର ପ୍ରତି ପରିବାରକୁ ଆଶୀର୍ବାଦ କର। ପ୍ରଭୁ ଆଜିର ଉଦ୍ଯୋଗ ସମିତି ଆମମାନଙ୍କୁ ବାକ୍ୟ ଦ୍ୱାରା ଉତ୍ସାହିତ କରିଛନ୍ତି, ଉଦ୍ଯୋଗ ସମିତିକୁ ବାକ୍ୟ ଦେଇଥିବା ପ୍ରଭୁ ତୁମରି ଦାସଙ୍କୁ ଆହୁରି ବହୁଳ ରୂପେ ଆଶୀର୍ବାଦ କର। ଗୌରବ ପ୍ରଶଂସା ମହିମା କେବଳ ତୁମରି, ଏହି ପ୍ରାର୍ଥନା ପ୍ରଭୁ ଯୀଶୁ ଖ୍ରୀଷ୍ଟଙ୍କ ନାମରେ ମାଗୁଅଛୁ। ହେ ଆମମାନଙ୍କ ସ୍ୱର୍ଗସ୍ଥ ପିତା, ତୁମ୍ଭ ନାମ ପବିତ୍ର ବୋଲି ମାନ୍ୟ ହେଉ, ତୁମ ରାଜ୍ୟ ଆସୁ, ଯେ ରୂପେ ସ୍ୱର୍ଗରେ ସେହି ରୂପେ ପୃଥିବୀରେ, ତୁମ୍ଭ ଇଚ୍ଛା ସଫଳ ହେଉ। ଆଜି ଆମମାନଙ୍କୁ ପ୍ରୟୋଜନୀୟ ଆହାର ଦିଅ, ଆମମାନେ ଯେପରି ନିଜ ନିଜ ଅପରାଧୀମାନଙ୍କୁ କ୍ଷମା କରିଅଛୁ ସେହିପରି ଆମମାନଙ୍କ ଅପରାଧ ସବୁ କ୍ଷମା କର। ପରୀକ୍ଷାରେ ଆମକୁ ଆଣୁ ନାହିଁ, ମାତ୍ର ମନ୍ଦରୁ ରକ୍ଷା କର। ଜଣେ ରାଜ୍ୟ ପରାକ୍ରମ ଗୌରବ ସଦା ସର୍ବଦା ତୁମ୍ଭର। ଆମେନ୍। ଏତେବେଳେ ପିତା ଈଶ୍ୱରଙ୍କ ପ୍ରେମ, ତ୍ରାଣକର୍ତ୍ତା ପ୍ରଭୁ ଯୀଶୁ ଖ୍ରୀଷ୍ଟଙ୍କର ଅନୁଗ୍ରହ, ଦୟା, ପବିତ୍ର ଆତ୍ମାଙ୍କ ଚିରନ୍ତନ ଶାନ୍ତି ଶକ୍ତି, ସୁମଧୁର ସହଭାଗିତା ଆମେ ସମସ୍ତଙ୍କ ସଙ୍ଗେ ସଙ୍ଗେ ହେମନ୍ତୁ। ଯୀଶୁଙ୍କ ରକ୍ତରେ ଜୟ, ଯୀଶୁଙ୍କ ରକ୍ତରେ ଜୟ, ଯୀଶୁଙ୍କ ରକ୍ତରେ ଜୟ। ଧନ୍ୟବାଦ ସମସ୍ତ।